দু শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আনন্দ মার্গ স্কুল বিশালগড় সিপাহিজোড়া ত্রিপুরা সোমবার বেলা বারোটায় কমলপুরের দুর্গা ব্লকের হল ঘরে ব্লকের পঞ্চায়েত সমিতি ও এর যৌথ উদ্যোগে নতুন সরকারের দুই বছরের বিভিন্ন কাজের পরিসংখ্যান নিয়ে সাধারণ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ক্রীড়া যুবকল্যাণ ও খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেবসহ অন্যান্যরা সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া যুব কল্যাণ ও খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজকান্তি দেব কমলপুর মহকুমার শাসক সুশান্ত সরকার দুর্গাচমুনি ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী সহ অন্যান্যরা ক্রীড়া ও খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজকান্তি দেব কমলপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গাফিলতি নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের প্রতি ক্ষোভ তাগিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী মনোজকান্তি দেব স্পষ্ট ভাষায় বলেন সবকিছু বরাদ্দ হওয়ার সত্ত্বেও কোন দপ্তর সঠিকভাবে কাজ করছে না জনগণের কাছে মন্ত্রী বিধায়ককে হেয়া প্রতিপন্ন করার জন্য দপ্তরের আধিকারিকদের এই চক্রান্ত বলে তিনি মন্তব্য করেন মন্ত্রী বলেন আজ গুরুত্বপূর্ণ সময় পূর্ত দপ্তরের আধিকারিক অনুপস্থিত ওনাকে করা হবে পূর্ত দপ্তরের কোনো কাজ করছে না দপ্তরের আধিকারিকরা বসে বসে সরকারি বেতন গুনছেন মন্ত্রী কমলপুরের বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা উল্লেখ করে বলেন পূর্ত দপ্তরকে নির্দেশ দেওয়ার পরও কোনো কাজ করছে না শ্রীরামপুর এলাকার কৃষকদের জন্য সুইস গেট মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছিল দপ্তর করেনি এমনকি বিধায়ক ফান্ডে টাকা বরাদ্দ করা হয়েছে জলের ট্যাঙ্ক তৈরির জন্য টেন্ডার হয়েছে কাজ শুরু হয়নি মন্ত্রী খুব প্রকাশ করে সভায় বলেন কমলপুর শিক্ষা দপ্তর ঘুঘুর বাসায় পরিণত হয়েছে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে নতুন বিল্ডিং এর হাত দিলে রং সমেত প্লাস্টার খসে পড়ে এই অবস্থায় তিনি কাজে গাফিলতি ও দুর্নীতি থেকে মুক্ত থাকার জন্য কড়া হুঁশিয়ারি দেন বিভিন্ন দপ্তরের আধিকারিক পঞ্চায়েত সচিব প্রধান ও উপপ্রধানদের

তাছাড়া দুর্গাচুমনী ব্লকের বিভিন্ন কাজকর্মের পরিসংখ্যান তুলে ধরেন ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী কমলপুর থেকে দেবজিৎ গুহরায়ের রিপোর্ট নিউজ মিডিয়া সিটি